আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে ছবিটা দেওয়া, এটা একটা চায়না মাছ ধরার খাঁচা এটা তৈরি করছে। আর এটা বর্তমানে বাংলাদেশে খুবই প্রচলিত, অনলাইনে এটা বিক্রি হচ্ছে। কিন্তু এটা নিয়ে এটা আপনারা প্রতারিত হবেন, কারণ আমরা কেনার পরে এখানে মাছ পাওয়া যায়নি, এখানে ভিতরে খাবার দেওয়ার পরেও মাছ উঠে নেই। এটা আপনারা সতর্ক থাকবেন, যারা যারা কিনবেন আপনারা সতর্ক থাকবেন, এটা এটা দিয়ে মাছ ধরা যায় না। তারপরেও আমরা দেশেরটা ভালো, কিন্তু এটা দিয়ে কোনো মাছ ধরা যায় না, আজও আমরা মাছ ধরতে পারিনি এটা দিয়ে। তো আপনারা সতর্ক থাকবেন, এটা চায়নার পণ্য। আর আপনারা তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আর আপনারা আমার ফ্রেন্ডে আপনাদের সবাইকে বলবে কীভাবে এটা প্রতারিত, অথবা এটা সম্পর্কে জানবেন আজও কি সত্যি মাছ ধরা যায় কি ধরা যায় না। এটা আমার ফ্রেন্ডে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করবে, আপনারা ভিডিওটা দেখবেন। প্রিয় ভিউয়ার্স, কেমন আপনারা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে একটা জিনিস লাইভ না ইয়ে পারলাম না, আপনাদের শেয়ার করা লাগিয়েছি। ইদানিং খুব বেশি দেখলাম আমরা সোশ্যাল মিডিয়াত বা আমরা ফেসবুকও খুব বেশি একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আর সাধারণ মানুষের জিনিসটা কিনার টাকা খার আপনারা দেখা গেল জিনিসটা, আপনারা তো আর দেখলে বুঝতে পারবেন জিনিসটা। আসলে খুব পরিচিত জিনিস, আশা করি সবাই শুনছেন জিনিসটা। খুব একটা আলোড়ন সৃষ্টি করছে আমরা একটা বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকও খুব একটা আলোড়ন সৃষ্টি করছে। যে অ্যাডভাইস তারাদের যারা একটা বানাইছে, যে প্লাস্টিক কোম্পানি এটা বানাইছে, বা যারা একটা বিক্রি করার চেষ্টা করে, তারা খুব সুন্দর করে মানুষের খুব অভিনয় করি বিভিন্ন ধরনের মাছ আর এই একটার ভিতরে জাম করে ভিডিও করে তারা মানুষের দেখার। মানুষও সাধারণ মানুষ, দেশের সর্বস্তর মানুষ, বিশেষ করে আমার সিলেক্ট আমার এলাকা, আমার যে লোকাল বাজার পর্যন্ত একটা ইচ্ছে খুব সস্তা মিলে 300 টাকা 250 টাকা, কেউ 500 অনলাইন থাকে, কেউ 1000-1200 পর্যন্ত আমি যাই না, ক্ষুদার টাকা খাই একটার ভিতরে। আপনারা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে কইলাম, এটার ভিতরে কত কাম এটা ইউজ করা হচ্ছে, আমি ইউজ দেখতে আপনারা কইলাম কত কে ওটা অলরেডি ফুসকুনি এবারে খাবো, প্লাস গাড়াত এটা ইউজ করা হয়েছে ফরিয়া, একটা ইসার কোনো আমায় না একটার ভিতরে মাছ তো বুক দূরের কথা, মানে একটা ইসার কোনা ইসও মিলে না ভাইয়া কিতা হয়তো না, বুঝছেন? ফেসবুকে যে সময় দেখাই আপনি মানে টোটাল পাগল হয়ে যাবেন, মানে এত তো বেশি মাছ আমাইছে বা একবারে সোজা আপনি যে সাথে হানি বইলা পালাই দিতে পারে টাইনা তুলে দিলে কতটা আমাই গেছে মাছ, একদম কানকা একদম বেইমানি পাটফাড়ি, আপনারা এগুলো কিনা প্রতারিত হইবা না, যে সারানো গেছো অনলাইনও অফলাইনও প্লাস লোকাল বাজারও আছে। আমরা এবারে লোকাল বাজার থেকে স্টার্ট করিয়া সব জায়গা থেকে কিনতে মিলে, এমন কোনো জায়গা নাই আসলে যেটা বর্তমানে মিলে না। আধার পিসের মতো আনছেন না বেসরা, কিন্তু এটা নেয়ার মানছি দেখতে জিনিসটা সুন্দর ধরুক বাস্তব। আপনারা একটা তুলার দরাম খালো লাগে যে আপনারা একটা আইনা প্রতারিত হইতা না চড়তা না, কারণ এগুলো হচ্ছে একটা সম্পূর্ণ একটা দাম দেওয়া যায়, এটার ভিতরে কোনো মাছ ঢুকে না রিয়েলিটি। এটা আমি ইউজ করছি, ইউজ করে আপনারা রাখলাম, আরও কয়েকজনের কাছ থেকে আমি মন্তব্য করেছি তারাও আনছেন কিনা তারাও এটা মানে প্রতারিত হয়েছে, যার কারণে আপনারা কইলাম যে আপনারা সাধারণ মানুষ বা যারাও আনবা কিনা দয়া করে এটা থাকি আপনারা দূরেই থাকবা, ভালো হয় তো আপনার জিনিসটা। আপনারা যারা তারা অনলাইনে দেখা সেম কোনো বেশম না সেম এটা কোনো মানে আপনারা যে আমি কোম্পানিগুলো কোনো দুশ্মনী আরও করছে না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনারা কইলাম আমি ট্রাই করছি মানে কোনো মাছ ঢুকে খানেও দিছি, বিভিন্ন ধরনের শুটকি দিছি, ব্রেড দিছি,
এবারে আপনার মাংস জাতীয় খানিয়ে দিছি, কুচ্ছু এটা একদম আনোখা, সম্পূর্ণ একটা দান্দাবাজি। ভিউয়ার্স সবার আসলে আমরা তো বাঙালি, জ্যাষ্ঠাও দেখি অফটা লাগে, আমরা ফাঁকা হয়ে যাই, আমরা মানে একদম বেহুশ হয়ে যাই, আসেও মনে হয় আর অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, তারা যে সময় আমরা মানে তাহলে আমরা তুলিয়া ধরে আমরা মনে করি ঠিক ওইটা বাস্তব, যদি তো সব মাছা মাই দিব আমরা ফাতাইলেও দোকানে ফাতাইছি না, আপনারা প্রমাণ দেখা যাবে কতটা বড়াই দিব, তারা দেখতে পারেন সম্পূর্ণ বড়াই লাগছে, এখনো কয়েকবার ফাতাই নিয়েছে, যদি দুই একটা ফুটি আমায় তো ট্যাংরা ফুটি আছে না, ফুসকুনি ফাতাই নিয়েছে, বন্ধ ফাতাই নিয়েছে, খালো ফাতাই নিয়েছে, সব জায়গা ফাতাই নেওয়া বাধ্য দেখা যাবে, যদি কোনো মাছ ঢুকে না। তো ভিউয়ার্স সকল সবাই যারা আমার ভিডিও দেখতে পারবা বা দেখলাম আশেপাশে কেউ কিনতে হইলে তাহলে সাবধান করবা, যে দয়া করে এটা না কিনিয়া দোকানের অন্য কোনো পদ্ধতিতে মাছ মারার লাগে, আমরা আঞ্চলিক সিলেটে অনেক ব্যবস্থা আছে মাছ মারার, সবগুলো পদ্ধতি অবলম্বন করে মাছ মারিলে না 300 টাকা দিও বা সর্বনিম্ন রেট হচ্ছে 300 টাকা, এটা আবার অনলাইন থেকে অর্ডার দিলে তখন 500 নিছে, 800 পর্যন্ত আছে অনলাইনে, তুললে অনলাইন থেকে হোক অফলাইন থেকে হোক কিনবা না, কিনা আপনার নিজেরে মানে লস করবা না, আপনার পকেটের পয়সা লস করবো না, যে আবার এই জিনিসটা থেকে আপনারা বিরত থাকবেন, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।